চাচা এখন সময় কত? 9:34 যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কটা আছে দাদু ভাই? এখন 9:59:40 রাইট। ঠিক আছে। ওই স্কুল জীবনে স্কুলে যায়, যখন ক্লাস 8 পড়ে স্কুলে যাই, তখন দাদু ভাই দিকে সাইকেল নিয়ে আসতেছে। তখন বললাম, দাদু ভাই কয়টা বাজে? সে সাইকেলের উপর থেকেই বলে দেয়, হাত দেখে ঘড়ির কথা বলে দেয়, টাইম মিনিট সময় সঠিক টাইম বলে দেয়। যখন খুশি তখন, রাত বিরাত নেই এবং সূর্য না দেখাই সে বলে দেয়, উপরেও তাকায় না। এতে আমরা খুব আনন্দিত পাই, এলাকার লোকজনও সবাই আনন্দ পায়, তাকে ভালো বলে। ইনি খুব আনন্দপ্রিয় একটা মানুষ, ছোটোবেলা থেকে দেখছি। এই যে সাইকেলটা, আমি ছোটোবেলা থেকে দেখছি যে সে সাইকেল করে যায়, আর মানুষজন বলে যে দাদা বা চাচা বা দাদু এখন কয়টা বাজে, সে গান গায় আর যায়, আর অটোমেটিক এমনি চামড়ার ঘুরি বলে। আমরা খুব হাসাহাসি করতাম, বলে যে এই সময় কত? একদম রাইট টাইম, যেটা সময় সেটাই বলে দেয়। এই আস্তা খুলিতে যাবে, যাই জিজ্ঞাসা করুক, তখন ওই বলে দিবে কয়টা বাজেছে, ঠিক ঠিক বলে দেয়। এই ব্যবসা বাণিজ্য করে, আরলা করে, খুব শখের উপর চলে। তাই তিনি ওই মনে করেন আলু পটল সাজনা এলা বিক্রি করে এবং হাট বাজারে বিক্রি করে এবং কিনে বেচা করে। শৌখিন মানুষ, গান বাজনা করে, আর এই ঘড়ি টাইম ঠিক মতো বলে দেয় না দেখেই। ওটা সোলার পার নামে পরিচিত, আমাদের বাপদাদার আমল থেকে আমরা জানি। কিন্তু এখন বর্তমানে ইয়াসিন সর্বপ্রথম, এদের ভাই বোন বেশি হওয়ার কারণে উনি যা সোলার পারে সরকারি জায়গাতে বসবাস করে, এবং ওটাকে উনি বলেছিল একদিন যে এটা ইয়াসিনপুর নাম হলে ভালো হতো। তে এখন ইয়াসিন এমন একটা লোক, ই মানে ঘড়ির সময়ের দরকার হয় না, নিজের হাতে স্পর্শ করলেই দেখলেই সময়কে নির্ধারিতভাবে একে সঠিক সময় বলে দেয়। হ্যাঁ, এই কারণে ইয়াসিনপুর নামে এই জায়গাটা পরিচিত হয়ে গেছে। ইয়াসিন চাচা আমার বাড়ির পাশে, আমার সম্পর্কে চাচা হয়। তো আমি প্রাইমারিতে চাকরি করি, আমি বিভিন্ন সময় মোটরসাইকেল নিয়ে যখন যাই বিভিন্ন জায়গায় দেখা হয়তো মোবাইল ভিতরে থাকে, প্যান্টের পরের মধ্যে থাকে। আমি বলি চাচা কয়টা বাজে, তো চাচা ঠিক ঠিক টাইম বলে দেয়। তো আজকে এবং যে কোনো সময় বললে সে সবসময় টাইম ঠিক বলে দেয়। তো আজকে আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম যে কয়টা বাজে চাচা, সে বলে দিল 9:34, টাইম ঠিকই আছে। তখন আগে ঘড়ির ব্যবহার করতাম, কাঁচামালের ব্যবসা করতাম, হাটেগঞ্জ জেলে আসামগঞ্জ সব দৌড়ে দৌড়ে দূর করতাম। আস্তে 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 কিন্তু আমার ঘড়িটা হ্যাবিট হয়ে গেল, তখন থেকেই ঘড়িটা মনে করেন যে আমি ব্যবহার করা বাদ দিয়ে তখন নিজেই কখন ঘড়ি। তখন থেকে মানুষজন যখন জিজ্ঞাসা করে কেউ বা ঘড়ির টাইম কত, এত ঘড়ির টাইম কত, এত এই বলে আসতেছি, এখন থেকে নাম হয়ে গেছে ঘড়ি ভাই, সবাই বলে ঘড়ি ভাই। হ্যাঁ, গ্রামের নাম জাসিনপুর। আমার দীর্ঘ 25 বছর, আগে তো যা বলেছি বলি তার থেকে হিসাব করে দেখুন, দীর্ঘ 25 বছর পার হয়ে গেছে। আমি যখন কাঁচাগোজ করে বাড়ি করেছি তখন তো মনে করেন যে ওখানে একটা ছোট্ট পাড়া ছিল, এখন সেই পাড়াটা এখন 34 ঘরে বসত হয়ে গেছে। তারপর থেকে এখন বর্তমানে বসত বাড়ি মেলাগুণ্য হয়ে গেছে, 34 ঘর, একটি খাসি পুকুর। না না না, সূর্য না দেহ করি, আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, সবার ভিতরেই আছে। আমল করেন, চেষ্টা করেন, চেষ্টা করে আপনি পারবেন। এখন মনে করেন যে টাইম 9:37:38 যাচ্ছে। হ্যাঁ, জিনিসটা মনে করেন মনের ঘড়ি সবসময় চলছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কিছুই না, এটা মনের আবিষ, মনের আবিষে ঘড়ি চলে। আমার জিনিসটা দেওয়ার জন্য ব্যাটার চেষ্টা করে দেবো, আরও অন্য জনগণ চেষ্টা করে, তাদের বুঝে বুঝাই যে বাবারে মনের সাথে ঘড়ি ট্রাই করেন, মনকে হ্যাবিট করেন, তারপরে আস্তে আস্তে আপনার চেষ্টা করেন। আরে আপনারাও ভাই, আমাদের ইয়াসিন ভাই আমাদের গ্রামের গর্ব, আমারই খালাতো ভাই, না দেখে বলে দিতে পারে, সব এটা আল্লাহর ইচ্ছা আমি মনে করি। ও রাতে অন্ধকারে যখনই হোক খালি ও হাতের দিকে তাকাই বলে দেখ সময় কত, এবং সময় অ্যাকুরেট হয়। মনের থেকে মানে একটা আইডিয়া করছে আর কি, মানে এখন ওর মানে এটা একটা স্বাধীনের মতন হয়ে গেছে, তার মুখস্থ যে কখন কয়টা বাজে কি এটা বলতে পারে।